আপনারা একটা তথ্য জানলে অবাক হবেন, সৌদি আরবে এখনো ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মারা গেছে 1500 বছর আগে। 1500 বছর আগে কি ব্যাংক ছিল? কর্ণাগান ব্যাংক ছিল না। অথচ এখন সৌদি আরবে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে এবং প্রত্যেক মাসে তার নামে বিদ্যুৎ বিল, গ্যাস বিলের পেপারও যায়। আরো আস্তে কম সুহান। এবার এটা কিভাবে হলো সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে বীরে রুমা, যে রুমা কূপটা কিনেছিল, এই রুমা কূপের চারপাশে বিরাট জায়গা ছিল, সেটাও তিনি কিনেছিলেন। এই জায়গাগুলো তিনি খালি রাখেন নাই, এই জায়গাগুলোকে তিনি খেজুর গাছ রোপণ করে দিয়েছিলেন। কি করেছিলেন? বাসা বাড়িতে বারান্দায় ছাদে খালি জায়গা থাকলে অন্তত পক্ষে একটু গাছ লাগাবার চেষ্টা করবেন। এই কাজটা আমি ব্যস্ত কী করি, আমার বাসার বারান্দা একটা মিনি বাগানের মতো, ছাদ আরেকটা সুন্দর বাগানের মতো, তো বিভিন্ন জায়গাগুলো খালি না রেখে গাছ লাগাবেন, এতে সব আছে না নাই? তো মক্কায় তো অন্য গাছগুলো খুব একটা হয় না, যেটা হয় সেটা কি? এজন্য এত খুব খেজুর গাছ লাগিয়ে গেলেন। কালের চড়াই উতরাই পরিক্রমার পরে সৌদির রাজপরিবার যখন ক্ষমতায় এলো, তখন হিসাব করে দেখা গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্রয়কৃত এই জায়গায় খেজুর গাছের সংখ্যা দাঁড়ালো 1550টি। কতগুলা? সৌদি সরকার এই টোটালের চারপাশটা এটাকে ব্যারিকেড দিয়ে দিল, কৃষি মন্ত্রণালয়ের কাছে এই গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল। এই খেজুর থেকে যত আয় হতো সব আয়ের অর্থের লভ্যাংশটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হলো। এইভাবে জমা হতে হতে এখন এত পরিমাণে জমা হলো, এখন সৌদি সরকার মক্কায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে হাজিদের থাকার জন্য 5-স্টার বিরাট একটা হোটেল করছে। সেই হোটেলের নাম হচ্ছে ওসমান বিন আফান। হোটেলের নাম ওসমান বিন আফান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে হোটেল করছে। সৌদি সরকার বলছে আমাদের আশা, আমরা আশাবাদী যে এই হোটেল থেকে প্রতি বছর 50 মিলিয়ন রিয়াল ইনকাম হবে, এর অর্ধেকটা আমরা অর্থাৎ 25 মিলিয়ন বিভিন্ন দেশের অসহায় গরিব মানুষদের মাঝে সৎকা করব, আর বাকিটা আমরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর যেই ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্টে আমরা জমা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে এত কবুল করেছেন যে মৃত্যুর 1500 বছর পরেও তার ওই দান থেকে মানুষজন উপকার গ্রহণ করছে। এজন্য যদি সুযোগ থাকে এই কাজটা একটু করার চেষ্টা করবেন। সুযোগ যদি থাকে তাহলে মানুষের কল্যাণের জন্য কিছু একটা করার জন্য চেষ্টা করবেন, তাতে আপনি মৃত্যুর পরেও আপনাকে সব দিবেন কে? মদিনাতে আসার পরে মদিনায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিল, বিশুদ্ধ খাবার পানি নাই। আর মদিনাতে সবচেয়ে বড় কূপ যেটা ছিল তার নাম ছিল বীরে রুমা, রুমা কূপ। এই কূপের মালিক ছিল একজন ইয়াহুদি। এই ইয়াহুদি বড় চালাক, যখন দেখলো মুসলমানদের খাবারের কোনো পানি নাই, তখন ইয়াহুদি নিজের কূপ থেকে পানি বিক্রি করা শুরু করলো মুসলমানদের কাছে। যতদিন যাচ্ছিল তত বীরে রুমার পানির দাম আরও বাড়িয়ে দিচ্ছিল। এখন পানি তো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, পানি না খেলে তো চলে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু সহকারে সব মুসলমানদের পানি কিনে খেতে হতো। এখন ধনী মানুষ না হয় পানি কিনতে পারে, কিন্তু গরিবরা তো প্রত্যেক দিন এত পানি কিনে খাইতে পারে না, আরও মরুভূমিতে পানির দরকার বেশি। ইয়াহুদি কাউকে ফ্রিতেও দেয় না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ আছো যে এই কূপটা কিনে মুসলমানদের মাঝে বিতরণ করে দিবা? এই কূপটা কিনে কেউ যদি মুসলমানদের পানির ব্যবস্থা করে দেয় তাহলে আমি নবী জান্নাতের মধ্যে তার জন্য একটা ঝর্ণার জিম্মাদার হয়ে গেলাম। এজন্য মানুষকে খাওয়ানো, মানুষকে আপ্যায়ন করা, মানুষকে অল্প কিছু দিয়ে হলেও যদি আপ্যায়ন করান, খাওয়ান পান করান, এর মধ্যে কিন্তু অনেক কল্যাণ আল্লাহ লিখে দিয়েছেন। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী প্রথম খুতবায় বললেন, আফসুস সালাম তয়মুত্তাম ওয়াসিলুল আরহাম সল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম তাদখুলুল জান্নাতে বিসালাম। ও সাহাবীরা, সালামের প্রচার প্রসার করো, মানুষকে খাবার খাওয়াও, কিপটামি করিও না, মেহমান আসলে অল্প কিছু দিয়ে হলেও তুমি তার খেদমত করো।
এই খাবার খাওয়ানোর টেন্ডেন্সিটা বিশ্বনবী সাহাবায়ে কেরামের মধ্যে চালু করে দিয়েছেন। আজও সৌদি আরবের মানুষ অন্যান্য দিক দিয়ে খারাপ হতে পারে, কিন্তু মেহমান করানোর দিক দিয়ে এখনো কিন্তু তারা শীর্ষে, ঠিক না? আজ থেকে 30 বছর আগে 20 বছর আগে আমাদের বাংলাদেশেও এই সিস্টেমটা খুব ভালো ছিল। আপনি যদি পদ ভুল করে কোনো অজানা বাড়িতে চলে যান, গিয়ে যদি বলেন খালাম্মা এই ঠিকানাটা কই, খালাম্মা বলবে ওই দিকে। যদি খালাম্মা বুঝে আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার একটু বসাবে, ঘর থেকে একটু মুড়ি নাড়ু বের করে দিবে, এক গ্লাস পানি অন্তত দিবে। নাই এরকম ছিল না? এখন এখন আছে? এখন ভুল করে এক বাসার কলিং বিল দেন, বের যান আরেক দিকে যান, এমন ধমক দিবে, আপনার যদি পিপাসা থাকে পিপাসা ওখানে চলে যাবে, আপ্যায়ন এমন খরা করবে, আপনি আর জীবনে ভুলে অন্য কারো বাসায় গিয়ে হাজির হবেন না। তো আল্লাহর হাবিব বললেন এই পানির এই কূপটা কিনে মুসলিমদের মাঝে দেওয়াটা খুব দরকার। কোনো সাহাবি কি আছো? ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই কূপটা আমি কিনবো, বিক্রি করো। ইহুদি বলে না করবো না, কারণ ইহুদি জানে কূপ বিক্রি করলে ব্যবসা শেষ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলে, কারণ ওসমানও ব্যবসায়ী, ব্যবসায়ীদের মার পেছনে ভালোই বুঝে, তিনি বারবার বিভিন্ন কথা দিয়ে বলছিলেন ভাই বিক্রি করো, বেশি দাম দেব। ইহুদি বলে না বিক্রি করব না। অবশেষে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন তাইলে অন্তত অর্ধেকটা আমার কাছে বিক্রি করো। কি করো? কথা কন না, অর্ধেক কূপ বিক্রি করো। ইহুদি বলল ঠিক আছে অর্ধেক করতে পারি। তো বিরাট একটা অঙ্ক ধরে অর্ধেকটা ওসমানের কাছে বিক্রি করলো। এখন অর্ধেক কূপ কিমনে বিক্রি করে, অর্ধেক কূপ সে কিভাবে, কে কিভাবে ভাগ করবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আচ্ছা ভাই এক কাজ করি, এখন অর্ধেক কূপ এটা মাঝখান দিয়ে তো ব্যারিকেড দেওয়া যাবে না, তার চাইতে এক কাজ করি, একদিন আমি পানি নিব আর একদিন তুমি নেবা, যেই দিন আমি নিব সেই দিন তুমি আসবে না, যেদিন তুমি নিবে সেই দিন আমি আসবো না। ইহুদি বলল হ্যাঁ এইটা হতে পারে। এখন ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই দিন কূপের মালিক, সেই দিন পুরা মদিনাবাসী সবাই রে বলে সব তোমরা পানি নাও, ইচ্ছা মতো পানি নাও, কোনো টাকা পয়সা দিতে হবে না। ও মদিনাবাসী শুধু আজকের জন্যই পানি নিবা না, আজকে রাত্রে বেলায় আমার সময় যখন শেষ তখন আইসা পরের দিনের জন্য ড্রাম কেডাম ভরে নিয়ে যাবা, যেন একদিনে পানি দিয়ে দুই দিন যায়, তৃতীয় দিন আবার আসতে পারবা, চতুর্থ দিন গ্যাপ দিয়ে আবার পঞ্চম দিন আসবা, মানে একদিন পানি নিয়ে আরেক দিনে পানি রিজার্ভ করে রাখবা। মদিনার সব মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কূপ থেকে এসে পানি নিয়ে যায়, একদিন পানি নিয়ে যায়, ওই পানি দিয়ে কয়দিন চালায়। এবারে ইহুদির ব্যবসা, ইহুদি এসে আবার পরের দিন কূপের কাছে বসে থাকে, এ দেখে কি ব্যাপার, কাস্টমার তো নাই, কারণ আগের দিন তো সবাই পানি নিয়ে গেছে, এখন এই পানি কিনা খাইবো কেরা। ইহুদি এভাবে কয়েকদিন যাওয়ার পরে দেখে সর্বনাশ, মারাত্মক ভুল একটা করে ফেলছে জীবনে, অর্ধেকটা বিক্রি করে। এবারে ইহুদি কিছুদিন পরে ওসমানের কাছে এসে বলে ভাই তুমি আরো কিছু টাকা পয়সা দাও, পুরা কূপটাই তুমি নিয়ে যাও, অর্ধেক কূপ বিক্রি করে আমি নিজেই বাটে পড়ে গেছি, তুমি আরো কিছু টাকা পয়সা দাও, পুরো কূপটার মালিক তুমি হয়ে যাও। অতঃপর 35,000 দিরহামের বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো কূপটাকে কিনে মদিনাবাসীর জন্য উন্মুক্ত করে দিলেন। তিনি এটা